দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়া বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপু কেমন আছেন? তা বাপার নাম কি? আচ্ছা, বৃষ্টি। তো বৃষ্টি আবার থাকেন কোথায়? রংপুরে। তো বৃষ্টি আবার আমাদের রেকর্ডিংয়ে কী জন্য আসলেন বলেন? কি দুঃখ কষ্ট? ছোটবেলা বাবার মামার কাছে মারা চলে গেছে। আচ্ছা, বাবা খারাপ কাছে মানুষ হয়েছে নি তো? আচ্ছা, তো এখন ইউটিউবে কি জন্য আসলেন বলেন? ইউটিউবে আছে তোমার মানুষ পূজার জন্য, যে পাশে থাকবে দেখেন সবাই পাশে পাবো তার তার কাছে বিয়ে হবে। আচ্ছা, কেমন মানুষ চান? কেমন মানুষ যে পাশে থাকবে বুড়া দুয়ান লোক আমি বুড়া লোকে একটা চাই যে মনের মতো মানুষ হইব, আমরা ভালোবাসতে পারবো, আমার দাগ করে দিতে পারবো, দুঃখ সুখে পাশে থাকবো, হেল্প সাহায্য করবো, তার কাছে আমি বিয়ে হবো। আচ্ছা, তা আপনার বিয়ে শাদী হয় নাই? না, আমার বিয়ে শাদী হয়নি। কেন বিয়ে শাদী করেন না কেন? মনের মতো মানুষ হয়নি। আচ্ছা, তো কেমন মানুষ পেলে বিয়ে শাদী করবেন? কেমন মানুষ গেলে ভালো মনের মানুষ হয়ে তার কাছে বিয়ে করছি, আপনার মনটা ভালো বড় মনের মানুষের কাছে বিয়ে করছি, যেমন দুঃখ করছে কাছে থাকতে পারবো। তো মনে করেন সুখ দুঃখ তো আল্লাহর হাতে, ঠিক না? তো বিয়ের পর যদি একটু ঝগাঝাটি হয় তো আগে স্বামীকে ছেড়ে চলে আসবেন না কেউ? স্বামীকে ছেড়ে চলে আসবেন না তো? আচ্ছা, তো এখন মনে করেন থাকেন কোথায় আপনি? আমি থাকি রংপুরে। রংপুরে। তো ফ্যামিলি তার কে কে আছে? খালা আর খালু আছে, আর কেউ নাই? আর কেউ নাই। আচ্ছা, এখন ইউটিউবের আসল উদ্দেশ্যটা কি, বিয়ে শাদীর জন্য নাকি? ভালো ভালো মাছ করে বিয়ে করবো, বিয়ের কাছে বিয়ে বসবো, আর সে আমার পাশে থেকে হেল্প করবো, এটাই আমার। নাকি আবার সাহায্য সহযোগিতা নিয়ে আবার মোবাইল বন্ধ রাখবেন? নাকি আর বন্ধ রাখবো, তাহলে আমার হেল্প করবো তার কাছেই বিয়ে হবে। আচ্ছা, তো পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা করেন নাই, বাবা মা নাই বলে পড়াশোনা করেন। আচ্ছা আচ্ছা, তো এখন মনে হয় আপনার সাথে মানে কীভাবে যোগাযোগ করবে?018-688-3838। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।